আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় কালুরঘাট আইআরপি অ্যান্ড বুস্টার স্টেশনের গাইড ওয়াল নির্মাণ কাজে বাধা দেওয়ায় দুজনকে আটক করা হয়েছে। দুপুরে নগরীর বুস্টার স্টেশনে ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণকারী ওয়াসার নির্বাহী প্রকৌশলী সৌমিত পাল জানান, মোহাম্মদ শওকত ইকবাল নামের এক ব্যক্তি 2010 সালে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় 2021 সালের 2 মার্চ চট্টগ্রাম ওয়াসার রায় পাওয়ার পরে গাইড ওয়াল নির্মাণ কাজে বাধা দেওয়ার কারণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইজনকে আটক করা হয়।